নতুন একটা ভিডিও দেখে আপনি ফেলছেন ভিডিও আমি আপনাদের দিতে এমুলেটরের জন্য নতুন একটা এই সাথে থাকছে আমার পার্সোনাল ব্যবহার নতুন ফাইল নতুন আপডেট সেন্সিভিটি সো সেটিং কথা ভিডিওর মধ্যে বলবো বেশি কথা না বলে ভিডিও তো ভিডিও শুরু করার আগে ভিডিও লাইক আমি দিতেছি অনলি ফাইভ হান্ড্রেড সো নতুন টিক্স কিছু অবশ্যই ফাইভ হান্ড্রেড লাইক আপনার আশা করতেছি কমপ্লিট করে দিবেন এন্ড তাছাড়া আপনারা কিন্তু হয়তো অনেকে জেনে গেছেন রিসেন্টলি আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল লাইভ স্ট্রিম শুরু করে দিছি এন্ড আপনারা হয়তো অনেকে রেগুলার লাইভে আপনাদের সমস্যার কথা তুলে ধরছেন এন্ড আমি সমাধান করার চেষ্টা করতেছি এন্ড তাছাড়া আমি ফ্রি ফায়ারের রেগুলার লাইভ স্ট্রিম আপনাদের সাথে করবো এন্ড সেটার জন্য আমি কিন্তু আমি এক্সট্রা একটা চ্যানেল ক্রিয়েট করছি আমার এম আর ব্লু স্ট্যাক্স চ্যানেলের মধ্যে আরেকটা চ্যানেল এখানে অ্যাড করছি আপনারা কিন্তু দেখতে পারছেন মিস্টার ফেয়ার গেমার অ্যান্ড এই ইউটিউব চ্যানেল

এখানে যেরকম রিকুয়েল ফিক্স শর্ট টা দিতেছি শর্ট আপনারা কিভাবে আমার প্রথম লাইভে আপনাদের সকল ধরনের সম্ভব যদি আপনার হাতে থাকে আমি বর্তমানে যে টুইক্সটা ইউজ করতেছি এই টুইক্স এর একটা স্পেশাল জিনিস পাইছি যেটা হইতেছে এই টুক্স এর মাঝে কোনো ধরনের ডিলে আমি পাই নাই জয়স্টিক ইস্যু সেরকম পাই নাই আপনারা কিন্তু রিসেন্টলি দেখছিলেন আমার গত লাইভ স্ট্রিমে অতিরিক্ত পরিমাণে আমার জয়স্টিক প্রবলেম

সব মোটামুটি এখান থেকে চেঞ্জ করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাউসের টিপে কিন্তু এইট হান্ড্রেড পুলিং রেট কিন্তু পাঁচশো এন্ড পুলিং রেট বেশি অ্যান্ড কম ইউজ করার বিষয়ে কিন্তু আপনাদের বলে দিচ্ছি এইটা কম বেশি করলে কোন সমস্যাটা হয়ে থাকে তো লাইভে কিন্তু এগুলো নিয়ে শেয়ার করি আপনারা লাইভে জয়েন হতে পারেন দেন হইতেছে আমাদের পিসিতে কোন রেজিস্ট্রিট আমি বর্তমান ইউজ করতেছি সো আমরা এই জন্য সেলভার রেজিস্ট্রি অপশনে এখানে আসলে আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল অ্যাপেলের পাতা যে রেজিস্ট্রিট আছে আমি কিন্তু সেটা সেম টু সেম অ্যাপ্লাই করছি অ্যান্ড আই থিঙ্ক এটা ডিফল্ট এন্ড এই রেজিস্ট্রিট আপনারা কোথায় পাবেন সো এই জন্য কিন্তু আপনারা চলে আসবেন ডিরেক্ট আমার এমআর ব্লু স্ট্যাক ওয়েবসাইটে এন্ড এখানে আসার পর কিন্তু প্রতিটা আর্টিকেল আপনারা চেক দিতে পারেন আপনাদের প্রয়োজনীয় কিছু ফাইলস আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন সো আমি বর্তমানে ইস করতেছি অ্যাপেল যে রেজিডিট এটা ডাউনলোড করার জন্য আমার ওয়েবসাইটের প্রথম আর্টিকেলটা আপনারা ওপেন করতে পারেন সো এর মধ্যে গেলে আপনারা একটু নিচে স্ক্রল করে দেখতে পারেন অ্যাপেল প্যাক এন্ড এর মধ্যে কিন্তু অ্যাপেল আপাত রেজিডিট ফাইলটা রয়েছে দেন হচ্ছে আমার পার্সোনাল যে ক্রিয়েট করা যে রেজিডিট ছিল নো লেটেন্সি যে রেজিডিট সেটা কিন্তু এটা দেন হচ্ছে জিটি কে রেজিডিট অ্যান্ড এটা অনেক স্মুথ একটা রেজিডিট আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা এখনো পর্যন্ত ট্রাই করেন নাই অ্যান্ড তাছাড়া ব্রাজিলের যে টপ সিক্স যে রেজিডিট আছে সেটা কিন্তু এখান থেকে ট্রাই করে দেখতে পারেন সো সবগুলো রেজিডিটের লিঙ্ক এটার মধ্যে আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন কোনটাই কিরকম পারফরমেন্স দেয় আর যদি ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে এই ভিডিওটা এখান থেকে দেখে নিন তাহলে কিন্তু খুব সহজেই ডাউনলোড করে শিখে নিতে পারেন তো এনে গেছে আমরা মূলত সবকিছু দেখে দিচ্ছি অ্যান্ড এখন আমাদের বাকি আছে আমাদের উইন্ডোস এর মাউস এর সেন্সিভিটি কতটুকু রাখছি সো আমরা এখানে মাউস সেটিং এ চলে আসবো দেন ড্রেক চলে আসবো এডিশনাল মাউস অপশন অ্যান্ড এখানে আসার পর আপনারা চলে আসবেন ড্রেক পয়েন্টার অপশন অ্যান্ড এখানে দেখতে পান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সো সিক্স নম্বর পজিশনে কিন্তু ইনহেন্স পয়েন্টার পজিশন অপশনটা রাখছি তো আপনারা সেম টু সেম এখানকার সেটিংটা অ্যাপ্লাই করে দেখতে পারেন

লাইক করে দিবেন এন্ড আপনি যদি আমাদের চ্যানেল থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা জানেন আমাদের চ্যানেল শুধুমাত্র ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হয় তাই মত আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন কথা বাই বাই টাটা